প্রভুত্বটা জ্যোতিদের বেঁধে রাখার মতোই, কারণ বিশ্বসেরা দলের বিপক্ষে হোম সিরিজ, যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পায় না মেয়েরা, তাদের বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ ঘরের মাঠে। তবে এই আনন্দতেই সীমাবদ্ধ থাকতে চায় না জ্যোতি মারফারা। অজি মেয়েদের হারানোর সংকল্প তাদের। ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে দারুণ খেলার পর স্বপ্নের আকাশ হয়েছে বিশাল। বিশ্বসেরা অস্ট্রেলিয়াকে তাই রুখে দিতে পারলে বাড়বে নারী ক্রিকেটের জনপ্রিয়তা, আর্থিক নিশ্চয়তা, সব মিলিয়ে নারী ক্রিকেটারদের সম্ভাবনার দুয়ার হবে উন্মুক্ত। তারা যেভাবে ফ্যাসিলিটিসগুলো পায়, সেটা মেন্স উইমেন্স ওরা, তাদের ভিতরে কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, আমাদের ভিতরে অনেক ডিফারেন্স আছে, বাট সোফা তবুও বলবো যে আমরা তো ভালো করছি, বিসিবিও চেষ্টা করছে। এবারে কিন্তু প্রথম এরকম আমরা দেখছি যে অনেক বেশি মিডিয়া আমাদেরকে তুলে ধরছে, যার কারণে কিন্তু নতুন নতুন অপরচুনিটিস মেয়েদের জন্য ক্রিয়েট হচ্ছে। যখন দেখবে যে না, এখানে তাদের ভবিষ্যৎ আছে এবং এখান থেকেও তারা তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে বা নিজেদেরকে তুলে ধরতে পারে। অন্যদিকে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া টানা একুশ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল, সেই রেকর্ড ভেঙে টানা ২৬ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি দেখিয়েছে এই অজি মেয়েরাই, যা এখনও অক্ষুণ্ণ। ক্রিকেটে অজি মেয়েদের এমন সাফল্যের অন্যতম কারণ আর্থিক নিরাপত্তা ও সার্বিক সুযোগ সুবিধা। ক্রিকেট অস্ট্রেলিয়া নারী ও পুরুষ দলকে সমান ম্যাচ ফি, বেতন, ভাতা দিয়ে থাকে। প্রতিপক্ষের অধিনায়কের বিশ্বাস, বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিবিও একদিন তা বাস্তবায়ন করবে টাইগ্রেসদের জন্য। What happens here in Bangladesh, I hesitate to comment, but I would suggest that in my opinion, looking around the world at the moment, that an ODI and a T20 international should equate to the same, whether it's a male or a female playing. হাবিবুল বাশারের বাংলাদেশ ২০০৫ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়েছিল। এবার অপ্রতিরোধ্য এলিসা হেলির অস্ট্রেলিয়াকে আটকে দিয়ে ইতিহাস রচনার পালা জ্যোতিদের সামনে। সাতবার ওয়ানডে বিশ্বকাপ, ৬বার টি টোয়েন্টি জয়ী অস্ট্রেলিয়ার এই মেয়েরাই এই মুহূর্তে বিশ্বসেরা দল নির্দ্বিধায়। এই দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা যদি অবিস্মরণীয় কিছু ঘটাতে পারে, তবে তাদের ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি বেতন, ভাতা, ম্যাচ ফি বৃদ্ধির জোরালো দাবি তুলতে পারে জ্যোতিরা। মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।